আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। নামাজ ছাড়াও মসজিদে যেসব কাজ করা বৈধ। মসজিদ মুসলমানদের মিলন মেলা, সেখানে মুসলমানরা প্রতিদিন পাঁচক্ত নামাজ আদায় করে, রমজান মাসে এতেকাফ করে থাকে। এছাড়া কিছু কাজ আছে যা মসজিদে করা বৈধ। এমনই 6টি কাজ এই ভিডিওতে আলোচনা করা হলো। নম্বর 1, পাঠদান। মসজিদ হল শিক্ষা গ্রহণের অন্যতম স্থান। মুসলমানরা তাদের ধর্মীয় বিষয় প্রতিদিন ইমামের কাছ থেকে শিক্ষা নেবেন এবং সে অনুযায়ী আমল করবেন। আবার ইমামও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জনসাধারণকে শিক্ষা দেবেন। আবু ওয়াকিদ আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসেছিলেন, তার সঙ্গে আরও লোকজন ছিল। এ অবস্থায় 3 জন লোক এলো, তন্মধ্যে 2 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলো এবং একজন চলে গেল। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা 2 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। অতপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়ল এবং অন্যজন তাদের পেছনে বসল, আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হলেন, তখন সাহাবীদের লক্ষ্য করে বলেন, আমি কি তোমাদেরকে এই 3 ব্যক্তি সম্পর্কে কিছু বলবো না? তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করল, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিলেন। অন্যজন লজ্জা বোধ করল, তাই আল্লাহ তাআলা তার ব্যাপারে লজ্জা বোধ করলেন, আর অন্যজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিল, তাই আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 66। নম্বর 2, বিচার ফয়সালা ও মীমাংসা। কোনো বিষয়ে মীমাংসার প্রয়োজন হলে অথবা কোনো বিষয়ে সমাধান দিতে চাইলে মসজিদে বসেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা করতে পারবে। সহিহ বুখারী হাদিস নম্বর 63। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুদ সম্পর্কিত সূরা বাকারার আয়াত অবতীর্ণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে সেসব আয়াত সাহাবীদের পাঠ করে শোনান, অতপর তিনি মদের ব্যবসা হারাম করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 459। নম্বর 3, মসজিদে অবস্থান ও খাওয়া দাওয়া। অন্য বৈধ কাজের মতো মসজিদে অবস্থান করা ও খাওয়া দাওয়া করা জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খন্দকের যুদ্ধের দিন এক ব্যক্তির নিক্ষিপ্ত তীরে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মসজিদের ভেতর একটি তাঁবু টানালেন, যেন তিনি কাছ থেকে তাকে দেখতে পারেন। আবু দাউদ হাদিস নম্বর 3101। আর যারা এতেকাফ করবে তারা মসজিদে অবস্থান করবে এবং মসজিদেই খাওয়া দাওয়া করবে। এছাড়া রমজান মাসে মসজিদে ইফতারেরও ব্যবস্থা করা হয়ে থাকে। নম্বর 4, প্রয়োজনীয় বৈধ কথাবার্তা বলা। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে সালাত আদায় করতেন, সূর্য পূর্ণভাবে উদয় না হওয়া পর্যন্ত ওই স্থান থেকে উঠতেন না, সূর্য উদয় হলে উঠে দাঁড়াতেন, আর ইত্তবসরে কথাবার্তা বলতেন এবং জাহিলি যুগের কাজ কারবারের আলোচনা করে সাহাবারা হাসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুস্কি হাসতেন। আবু দাউদ হাদিস নম্বর 1294। নম্বর 5, ঘুমানো। বিশেষ প্রয়োজনে মসজিদে ঘুমানো যায়। আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের মধ্যে চিত হয়ে এক পা অন্য পায়ের উপর রেখে শায়িত অবস্থায় দেখেছি। সহিহ বুখারী হাদিস নম্বর 475। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে ঘুমাতাম, অথচ আমি তখন যুবক ছিলাম। সহিহ বুখারী হাদিস নম্বর 440। অতএব বিশেষ প্রয়োজনে মসজিদে থাকা ও ঘুমানো যায়, তবে এক্ষেত্রে মসজিদের পবিত্রতার আদবগুলো যাতে লঙ্ঘিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নম্বর 6, অভাবী লোকদের জন্য সাহায্য প্রার্থনা করা। মুহাম্মদ ইবনে মুসান্না আল আনাজি রহমতুল্লাহি আলিহি মুঞ্জির ইবনে জারির থেকে তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা ভোরের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম।
এ সময় তার কাছে পাদুকাবিহীন, প্রায় বস্ত্রহীন, গলায় চামড়ার আভা পরিহিত এবং নিজেদের তরবারি ঝুলন্ত অবস্থায় একদল লোক এলো। এদের বেশিরভাগ কিংবা সবাই মোজার গোত্রের লোক ছিল। অভাব অনটনে তাদের এই করুণ অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল পরিবর্তিত ও বিষণ্ণ হয়ে গেল। তিনি মসজিদের ভেতর প্রবেশ করেন, অতঃপর বেরিয়ে এলেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে নির্দেশ দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান ও একামত দিলেন। সালাত শেষ করে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং সূরা নিসার প্রথম আয়াত ও সূরা হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই তাদেরকে দিনার, দিরহাম, কাপড় চোপড়, গম ও খেজুরের ভাণ্ডার থেকে দান করা উচিত। অবশেষে তিনি বলেন, যদি খেজুরের এক টুকরাও হয়। বর্ণনাকারী বলেন, এটা শুনে আনসারদের এক ব্যক্তি একটি থলি নিয়ে এলো যা সে বহন করতে পারছিল না। অতপর লোকেরা একের পর এক জিনিসপত্র আনতে লাগলো, এমনকি আমি দেখলাম শস্য ও কাপড় চোপড়ে দুটি স্তূপ হয়ে গেল এবং দেখলাম আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝলমল করছে, যেন তা স্বর্ণে মোড়ানো। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে যে ব্যক্তি কোনো ন্যাক কাজ চালু করল সে এর সব তো পাবেই, তার পরের লোকেরা যারা এই ন্যাক কাজের ওপর আমল করবে তাদেরও সমপরিমাণ সব সে পাবে, অথচ এদের সব কিছু কমবে না। আর যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ রীতির প্রচলন করল তার জন্য তো এ কাজের গুণা আছেই, এরপর যারা এই মন্দ রীতির ওপর আমল করবে তাদের সমপরিমাণ গুণাও তার ভাগে আসবে, অথচ এতে আমলকারীদের গুণা কম করা হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2241। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের আদব রক্ষা করে দুনিয়াবি বৈধ কাজ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।